সকালবেলায় ঘুম ভাঙল কিসের শব্দ যেন ঘুম থেকে উঠেই দেখলাম আমার স্ত্রী রিমার রুক্নমূর্তি চোখে মুখে প্রচণ্ড রাগ যেন রবীন্দ্রনাথের রাগিনী চরিত্র আমার সামনে হাজির হয়েছে আমি চোখ মুখ উঠে বসলাম বললাম কি হয়েছে গো ডাকাত পড়েছে নাকি হ্যাঁ যা আজ ডাকাতি পড়বে ঘরে বলে দিলাম কি পেয়েছো তুমি আমি সারাদিন কষ্ট করে এই সংসার সামলাই আর উনি কি সকাল দশটা পর্যন্ত ঘুমিয়ে উঠে বলেন কি হয়েছে গো যত সব নেকামি আর কি কথাগুলো বলেই রিমা কোমরের শাড়ির আসল গুছতে থাকে যেন কারোর সাথে ফাইট করতে যাচ্ছে আমি না বোঝার ভান করে গাধার মতো বললাম কেউ তোমাকে কিছু বলেছে নাকি এত তেলা বেগুনে জ্বলে উঠেছো কেন জ্বলে উঠবো না তো কী করবো ঘরে না আছে তেল না আছে বেগুন আজ চার পাঁচ দিন কী সংসার চালায় সেটার কি কোনো খোঁজখবর নিয়েছ সংসার চালাতে যে কি কষ্ট সেটা তুমি বুঝবে না তুমি তো সারাদিন পত্রিকার কাগজ লেখালেখি আর দুনিয়ার যত সংগঠন নিয়ে ব্যস্ত থাকো বাসার হাড়ির খবর কে নেই আমি আর পারব না বাবা তোমার সংসার তুমি সামলাও আমি আজই বাবার বাড়ি চলে যাব রাগে গস করতে করতে বলতে থাকে রিমা মেয়ে মানুষের এত রাগ ভালো নয় রিমা তা তুমি যাবে কোথায় আমি তাকে শান্ত করার চেষ্টা করছি যেদিকে দু চোখ যায় সেদিকে নিজের প্যাটের জন্য কোনো চিন্তা নেই সামান্য লেখাপড়া তো করেছি কোথাও চাকরি জুটিয়ে নিতে পারবো চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়তে লাগলো তার দেখো রিমা এগুলো সব মেয়ে মানুষেরই কমন ডায়লগ আমি বলতে লাগলাম আমার মা ও আমার বাবাকে দেখতাম এগুলো বলতো কিন্তু কোনো দিন আমার বাবাকে ছেড়ে কোথাও একদিনও গিয়ে বেড়াতে পারেনি ঠিক আছে তোমার মাকে নিয়ে তোমার সংসার রাখো আমি চলে যাচ্ছি সত্যি সত্যি সেদিন রিমা চলে গেল তার বাবার বাড়িতে আমার প্রচণ্ড অভিমান হলো আমি মাকে গ্রামের বাড়ি থেকে নিয়ে এলাম মা গ্রামে একলা থাকেন ছোট ভাই থাকে চট্টগ্রাম আমি এই পোড়া শহরে আর আপা থাকেন স্বামী সন্তান নিয়ে দেশের বাবা মারা যাওয়ার পর থেকেই মা মাঝে মাঝে রোগে ভোগেন ছোট ভাই আর আপা সম্পদশালী হয় তারাই মাকে টাকা পয়সা দেন আমি অথর্ব নুন আনতে পান্তা শেষ বলে মাকে তেমন একটা দেখভাল করতে পারি না ভাবছি এখন একটা সুযোগ পাওয়া গেল মায়ের কিছুটা সেবা যত্ন করা যাবে মা এসেছেন কয়েকদিন হলো আমি সারাদিন কাজে করম বাইরে থাকি মা বাসায় থাকেন রান্না বান্না করেন আমি রাতে এসে খাই মায়ের সাথে গল্প করি মায়ের ঝুলিতে যেন হাজার বছরের গল্প জুমে আছে ফুরাই না একটার পর একটা গল্প বের করে আমাকে শোনা তবে তার সব গল্পই সত্যিকার কাহিনী যেমন পাশের বাড়ির মেয়েটা ওই বাড়ির ছেলের সাথে ভেঙে গেছে অমুকের ঘরে ডাকাতি হয়েছিল সোনাদানা মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে অমুক কাকা মারা গেছেন স্টক করে অমুক ভাই তিন চারটা বিয়ে করেছে বউটা কালো কিন্তু কথাবার্তাটা চাল চলনে খুব ভালো অমুকের ছেলে বিদেশে গিয়ে প্রচুর অর্থ রোজগার করে বাড়ির অবস্থা পাল্টে ফেলেছে পাশের বাড়ির সামুদের বউমা মিলে প্রায় ঝগড়াঝাটি মারামারি হয় শ্যামা মাস্টারের মেয়েগুলো সব ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে মাস্টারের ছোট মেয়ে সোনালি এখন কানাডা স্থায়ী নিয়ে আছে যাবার আগে স্ক্যান্ডাল সৃষ্টি করে মা মজা করে এসব স্ক্যান্ডাল আমার কাছে বয়ান করেন আমি কিছুটা শুনি আবার কিছুটা শোনার ভান করি মাঝে মাঝে স্ত্রী রিমার কাছে ফোন দেই কিন্তু সে ধরে না মা একদিন জানতে চাইলেন বৌমা এলো না কেন বললাম সে কয়েকদিন বেড়াবে মা বললেন বৌমা তো কখনো তোকে ছেড়ে একদিনও থাকেনি এখন কি হয়েছে হয়নি কিছুই মানুষের মন সবসময় তো একরকম থাকে না মন হলো তরল পদার্থের মতো রং বদলায় কখন কোন রং ধারণ করে সে নিজেও জানে না মা হাসলেন বললেন লেখালেখি করতে করতে কিছুটা দার্শনিক টাইপের হয়েছো তুমি তবে দার্শনিকতা সংসার চলে না বউকে ধরে রাখতে হলে সংসার রোজগার বাড়াতে হয় মা আমি তো চেষ্টা করি কিন্তু বর্তমান বাজারের সাথে কুলিয়ে উঠতে পারছি না আমার আয় আগের মতোই কিন্তু সব জিনিসের দাম হু হু করে বাড়ছে আমাদের পাশের বাড়ি তাপস তো তেমন একটা ভালো লেখাপড়া করেনি সে তো ভালো রুজি রোজগার করছে মা বললেন সে কি করছে জানেন মা মালিকের অবর্তমানে সে চুরি করে আমার শিব যে বাবা মা আমাকে চর দুর্নীতিবাজ বানায়নি এগুলি করলে সবই হতো ঘর থেকে বউ চলে যেত না মা হাসলেন আমি বললাম হাসছেন কেন মা এটাই সত্যি কথা এই সমাজে ভালোভাবে খেয়ে দেয় বেঁচে থাকতে হলে বর্তমানে আমাদের মতো মানুষদের চুরি ছাড়া কোনো উপায় নেই হয়তো সৎভাবে আর কত টাকা উপার্জন করা যায় মাস দিনিক পরের কথা মা কয়েকদিন ধরে অসুস্থ প্যাটে ব্যথা আমি একজন ডাক্তারকে দেখিয়ে ওষুধ কিনে দিয়েছি কিন্তু ব্যথা কমে বরং ক্রমশ ব্যথাটি বাড়ছে রাত বারোটা প্রায় হঠাৎ করে মা ঘুম থেকে জেগে উঠলেন তারপর কাঁদতে লাগলেন আমি উদ্গ্রীব হয়ে বললাম কি হয়েছে মা ব্যথা সহ্য করতে পারছে না বাবা অসহ্য ব্যথা আমি বললাম মা একটু তেল মালিশ করে দেয় ভালো লাগবে না রে বাবা তেল মালিশেই ব্যথা মনে হয় ভালো হবে না মা কাতর কণ্ঠে বললেন তবু আমি মায়ের পেটে তেল মালিশ করতে লাগলাম কিছুক্ষণ পর মা বললেন বাবা ব্যথা কিছুটা কমেছে আমারও ভালো লাগলো মায়ের কিছুটা সেবা করতে পারে মাকে বললাম মা কিছু খাবে মা বললেন হ্যাঁ খাবো আমি মাকে কিছু খাবার প্লেটে করে সামনে দিলাম মা তৃপ্তি সহকারে খেলেন আমি মায়ের দিকে তাকিয়ে আছি মা বললেন বাবা কি দেখছো এমন করে মা আমি ভাবছি ছোটকালে আমি তোমাকে ছাড়া এক দ্বন্দ্ব থাকতে পারতাম না কিন্তু এখন পারছি কেমন করে মা একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন পৃথিবীতে সময়ের প্রয়োজনে মানুষের মনের আবেগ অনুভূতি বদলাতে থাকে তখন এমন অনেক কিছু মানুষ রুপ্ত করে নেয় যা আগে কখনো ভাবেনি তবে একটা কথা সব কিছু বদলানো যায় মা বাবা ভাই বোনকে বদলানো যায় না এরা কখনো পর হয় না মা তুমিও তো দেখছি দার্শনিক টাইপের কথা বলছো তুমি তো লেখালেখি করো না তাহলে এসব কথা কোথায় পাও মা হাসলেন বললেন বয়স হয়েছে তো পৃথিবীটা একটা শিক্ষা ক্ষেত্র। এখান থেকে পড়াশোনা ছাড়াই অনেক কিছু শেখা যায় পরের দিন বিকেলেও আবার মায়ের পেটের ব্যথা বাড়লো আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম মায়ের ফোন এলো মা বললেন বাবা আবার সেই অসহ্যকর ব্যথা আর সহ্য করতে পারছি না আমি তাৎক্ষণিক বাসায় চলে এলাম দেখলাম মা ব্যথায় ছটফট করছেন আমি মাকে নিয়ে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করালাম ডাক্তার আমার পরিচিত তিনি মাকে খুব আগ্রহ করেই পরীক্ষা নিরীক্ষা করালেন যখন রিপোর্ট তার হাতে এলো তিনি আমাকে ডাকলেন জানালেন মায়ের অ্যাপ্যান্ডিসাইট হয়েছে জলদি অপারেশন করাতে হবে এটি ফেটে গেলে মৃত্যুর ঝুঁকি আছে আমি যেন আকাশ থেকে পড়লাম এত টাকা পাবো কোথা থেকে যাই হোক মাকে দুঃসংবাদটি জানালাম না মা জানতে চাইলেন রিপোর্টে কি বলা হয়েছে আমি মাকে বললাম তেমন কিছু না সম্ভবত গ্যাস্ট্রিকের জন্য এমন হয়েছে কিন্তু মনে মনে চিন্তায় পড়ে গেলাম পরের দিন রিমার ফোন এলো সে জানালো গতকাল সে প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়েছে ডাক্তার বলেছে দুদিন আর টাইম আছে এর মধ্যে তার গর্ভের বাচ্চাটি অটোমেটিকলি ভূমিষ্ঠ না হলে সিজার করাতে হবে আমি ভাবলাম আমার জীবনের চরম পরীক্ষার সময় এসেছে এখন আমার কি হবে আমি কোন দিকে যাব স্ত্রীর সমস্যার সমাধান করব না মায়ের আমার হাতে হাজার দশেক টাকা আছে এ দিয়ে কারোর তো সমস্যার সমাধান হবে না বাকি টাকা আমি পাবো কোথা থেকে যাই হোক আল্লাহকে স্মরণ করতে লাগলাম বারবার সব সমস্যার সমাধানের মালিক তো মহান আল্লাহ পরের দিন মায়ের কাছে গেলাম মায়ের পেটের ব্যথা কমছে না ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়েছেন মা ঘুমোচ্ছে আমি ডাক্তারের কাছে গেলাম জানতে চাইলাম মায়ের অপারেশনের কত টাকা লাগবে তিনি জানালেন বিশ হাজার টাকার বেশি লাগবে রাতে আমার ঘুম এলো না বিছানায় শুয়ে এ পাশোপাশ করতে লাগলাম কি করব টাকা কোথায় পাবো মায়ের তো জলদি অপারেশন দরকার না হলে মাকে হারাতে হবে অন্যদিকে মায়ের পিছনে টাকা খরচ করে ফেললে যদি রিমা সিজার করাতে হয় তাহলে তো টাকার জন্য তা করতে পারবো না এখন উপায় কী আমি আমার বিবেকের দ্বারস্থ হলাম তাকে প্রশ্ন করলাম এই মুহূর্তে কার সমস্যার সমাধান করা আগে জরুরি আমার বিবেক বলল তোমার মা আগে কারণ নভিজি মায়ের অধিকার সম্পর্কে তিনবার বলেছেন বাবার সম্পর্কে একবার সেজন্য মায়ের চিকিৎসা আগে জরুরি মা পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ স্ত্রীকে হারালে পাওয়া যাবে কিন্তু মাকে হারালে মা পাওয়া যাবে না আমি পরের দিন হাসপাতালে মায়ের কাছে এলাম মা শুয়ে আছেন আমি ডাক্তারের কাছে গেলাম তাকে দশ হাজার টাকা দিয়ে বললাম সম্ভব হলে আজই অপারেশন করার জন্য বাকি টাকা আমি জোগাড় করছি পরদিন ছোটো ভাইয়ের কাছে ফোন করলাম দ্রুত আসার জন্য সে এলো তখন মায়ের অপারেশন চলছে সে আমার হাতে দশ হাজার টাকা দিয়ে বলল, ভাইয়া টাকাটা রাখুন আর যা লাগে আমি দেব আমি বললাম আমি আগে টাকা ডাক্তারকে দিয়েছি টাকা লাগবে না তবুও সে জোর করেই আমার পকেটে দশ হাজার টাকা গুজে দিল মায়ের অপারেশন হয়ে গেল প্রায় তিন ঘন্টা পর মায়ের জ্ঞান ফিরল মা এখন সুস্থ কথাবার্তা বলছেন ছোটো ভাইকে দেখে মায়ের মনটা খুশিতে ভরে গেল মা ছোটো ভাইয়ের চোখের পানি মুখে বললেন দেখছিস শাওন তোর বড় ভাই অপারেশনের আগেও আমাকে জানায়নি আমার কি হয়েছে সে বলছে এটা নাকি গ্যাস্ট্রিকের ব্যথা অথচ আমাকে অজ্ঞান করে অপারেশন করিয়ে ফেলল আপনাকে বললো হয়তো নার্ভাস হয়ে যেতেন তাই বলিনি এখন কেমন লাগছে শাওন বলল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো মা উত্তর দিলেন এদিকে রিমার ফোন এলো সে সুসংবাদ জানালো বলল কিছুক্ষণ আগেই নরমালি পুত্র সন্ধান প্রসব করেছে দেখে আসার জন্য ও ছোট ভাই জিজ্ঞেস করলো বউমার কি কী বলেছে আমি তাদেরকে সংবাদটা জানালাম মা শয্যাশ হয়ে থেকেও হাসলেন বললেন আমি যেতে পারলে এখনই ছুটে যেতাম তোমরা দুই ভাই যাও দেখে আসো আমার নাতিকে আমরা ছুটে গেলাম গিয়ে দেখি ফুটফুটে একটি পুত্র সন্তান রিমার কোলে আমি তাকে কোলে নিতে চাইলাম রিমা বলল দেব না এটা তোমার নয় এটা আমার একার বাচ্চা তুমি কত স্বার্থপর এই সময় তুমি কাছে থাকলে না আমি নয় অভিমান করেছিলাম কিন্তু তোমার তো দায়িত্ব ছিল আমার পাশে থাকা আমি মায়ের ঘটনা বিস্তারিত তাকে বললাম সে বলল আমি সুস্থ থাকলে এখনই মাকে দেখতে যেতাম আমি তাকে জানালাম আমার মাও একই কথা বলেছে আসলে তোমরা মেয়েরা সবাই একই কথা বলো রিমা হাসল বলল আমরা মেয়ের যাচ্তো তাই আমরা সবাই একই কথা বলি